আমি রনিকা সাভার থেকে বলছি। মেথিদা নাম ব্লগসে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে এই ভিডিওটি শুরু করেছি রান্নাবান্না দিয়ে। দেখতে পেয়েছেন এখানে কিছু টাটকিনি মাছ, আর এটা হচ্ছে সুপ্তানি। এক এক জায়গায় এক এক নাম বলে, তো রংপুরে এটাকে সুপ্তানি বলে না সুপ্তানি বলে সঠিক বলতে পারছি না। তো এটাকে রান্না করার আগে দিয়ে প্রথমে ভিজিয়ে রাখতে হয়, নাহলে কিন্তু এটা রান্না করা যায় না, আর খেতেও নাকি ভালো লাগে না। তো এটাকে কিন্তু ঠান্ডা জলেই ভিজাতে হবে। এই দেখুন মা ভিজিয়ে রেখেছে, বেশিক্ষণ না, এক ঘন্টা কি 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে, শুধু নরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দুপুরের রান্নাবান্না করার আগে দিয়ে একটু পাঁপড় খাচ্ছিলাম, তো মা আমাদের জন্য পাঁপড় ভেজে দিচ্ছিল। আর এটা কিন্তু ইস্কন মন্দিরের পাঁপড়, পাঁপড়টা কিন্তু অনেক স্বাদ। এটার সাথে যদি একটু আপনারা চাট মশলা উপর দিয়ে ছিটিয়ে খান, তাহলে তো আর কোনো মানে জবাব নেই, এতটাই স্বাদ এই পাঁপড়ের। বিশেষত এই পাঁপড়টা কিন্তু খাওয়া হয় খিচুড়ির সাথে। তো আমাদের যেহেতু আজকে খিচুড়ি রান্না করা হবে না, তো তাই বলে কি পাঁপড় খাওয়া যাবে না? এই পাঁপড়টা কিন্তু আমি রিকেতে খুব বেশি পছন্দ করি। তো আমাদের জন্য মা একটু পাঁপড় ভেজে দিচ্ছিল, কেননা এখন তো দুপুরে রান্নাবান্না শুরু করবে, তো পরের পাঁপড়টা ভাজতে পারবে না। যেই তেলে পাঁপড়গুলো ভাজা হয়েছে সেই তেলেই মা এখন টাটকিনি মাছগুলো ভেজে নেবে। যেহেতু এগুলো খুব ছোটো ছোটো মাছ, এগুলোকে কড়া করে ভাজলে নাকি খেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় খেয়েছিলাম, এখন তো খাই না, যার কারণে এখনকার এই টেস্ট আমি ভুলেই গিয়েছি। তো বেশ লাল করে ভাজলে নাকি তরকারি রান্না করলেও ভালো লাগে, আর খেতেও নাকি ভালো লাগে। আর আজকে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি রংপুরের বিখ্যাত শুকতানির ঝোল। এটা কিন্তু আমার দাদু বলতে সবাই খেতে খুব পছন্দ করে। এবারও যখন আমার বাবা মা বাড়িতে গিয়েছিল, এই শুকতানির ঝোলটা খেয়েছে, আর আমার বাবার তো বরাবরই শুকতানির ঝোলটা খুব পছন্দ। তো আসার সময় দেশের বাড়ি থেকে শুকতানিটা নিয়ে এসেছে, ঢাকায় বসে খাবে এই জন্য, যেহেতু আমাদের ঘন ঘন দেশের বাড়ি যাওয়া হয় না। তাই তো শুকতানি রান্না করার জন্য দেখুন মা কী কীভাবে সব কিছু তৈরি করছে। ফার্স্টে অনেকগুলো রসুন দিয়ে দিয়েছে, রসুনটা কিন্তু দিতেই হবে, যেহেতু শুক্তানি রান্না করছে এই জন্য রসুনটা ভাজি করে দিলে খেতে কিন্তু আরও ভালো হয়। তারপর দিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ, আর দিয়ে দিয়েছে বেশ খানিকটা কাঁচামরিচ। শুক্তানিটা যতই ঝাল হোক না কেন, আমার বাবা কিন্তু এটা খেতে মিস করে না। সবসময় যদি তরকারিতে একটু ঝাল হয় অন্য সময়, তখন কিন্তু আমার বাবা তরকারি খেতে পারে না, তখন আমাদের সাথে রাগারাগি করে, এত ঝাল কেন দিয়েছ। তবে আজ কিন্তু ঝাল হওয়ার কারণেও বাবা কিন্তু রাগারাগি করেনি, কেননা তার এটা খুব পছন্দের একটা তরকারি। একটু হালকা ভাজা হওয়ার পর এর মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজ মরিচটাকে আর একটু ভাজা ভাজা করে নিবে। তারপর এর মধ্যে দিয়ে দিবে সেই ভেজানো যে শুক্তানি, দেখুন কতটা নরম হয়েছে। এটা কিন্তু অল্প করে রাঁধলে কিন্তু অনেক মানে মানুষ খেতে পারবে, কেননা শুক্তানি কিন্তু একটু দিয়ে যদি তরকারি রান্না করেন, স্বাদ কিন্তু কোনো অংশে কমবে না। তো শুক্তানি দেওয়ার পর এখন নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে একটু মিশিয়ে নিবে। শুক্তানি রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 10-15 মিনিট হলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এখন তো শুক্তানিটা রান্না করা হয়ে গিয়েছে, বলতে গেলে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন শুক্তানির মধ্যে দিয়ে দিবে ঝোলের জল, মানে বেশ খানিকটা ঝোলের জলটা দিয়ে দিবে। জাস্ট আরও 2 মিনিট রান্না করার পর কিন্তু শুক্তানিটা একদম রেডি হয়ে যাবে। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার ভিডিওটি দেখছেন কি না, যদি দেখে থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে পেজটাকে ফলো করে দিতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আপনার মূল্যবান একটি আঙুলের ছোঁয়ায় ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা খুব সহজে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন। তাছাড়া চাইলে আমার কোনো ভিডিও যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে, চাইলে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, আরেকটি কথা, আপনাদের একটি লাইক কিন্তু এটি শেয়ারের কাজ করে, সুতরাং আপনারা আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি,
এটা কিন্তু গন্ধলি পাতার বড়া। এর আগেও আমি এই রেসিপিটি শেয়ার করেছি, যার কারণে আজ আমি ডিটেলস কিছু শেয়ার করলাম না, জাস্ট এতটুকুই দেখালাম। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে, কিন্তু মানে পেঁয়াজের কুচি দিয়ে আর ময়দা দিয়ে গন্ধলি পাতাটাকে ভালোভাবে মেখে নিবে। তারপর কিন্তু এটাকে বড়া বানাবে। আর যারা এখন পর্যন্ত এই রেসিপিটা দেখেননি, তারা আমার ভিডিওগুলোতে গিয়ে দেখতে পারেন। তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।